kitab rikka khebala amal khare khebada amal khare এখন আপনার আমার 40 বছর 45 বছর জিন্দেগি গেছে এখানে 50 55 60 পার হয়ে গেছে কিতা আমল বালা করছো তোড়া যাচাই করো না ভাই একবার দিলে দিলে একবার দিলে দিলে যাচাই করো দাড়ি দুলি সব পাকি গেছে মরি যাইতাম কাল বাদ ভরু না স্কুল যাইতেও মরি যাই ঠিক নাই কিতা বালা আমল করছি কিতা লইয়া গিয়ে আল্লাহর কাছে দাবি করতাম আমার ভাই অকল বুজুর্গ অকল 15 16 বছর ফলিছি এর বাদে 20 22 বছর ফলাইলাম আজ পর্যন্ত ইদাই দয় না যে আমি এক বালা আমল করছি বা দুইটার একার সুন্দর করে নামাজ পড়তে পারছি ওখান তো আমার ইয়াকিন আয় না দিলর মই কিতা লইয়া দুনিয়ার জমিন গুরিয়া হুনক্কা তে গতিকে ও হায়াতে জিন্দেগির আর মউতর মাঝখানের খেলাটা হইল বালা আমল রে বানান এখন বালা আমল কিতা ও মসজিদ খানোর লগে দিল লাগাও মসজিদ খানোর লগে যদি দিল লাগাইয়া নজওয়ানি জিন্দেগি কাটাও তাহলে হাসরের ময়দানে পরিশানির সময় তাকবা এখানো আর সে এলাহির ছায়ার তলে হুক্কা সুবহানাল্লাহ এই সময় কুর পরিশানি হাই রে হাই এই সময় পরিশানি ওলা অবস্থা হইব হামালওয়ালা বেটি থাকলে হামল গিরি দিব কিন্তু বুধভাই তো নাই কিতা হইছে লেংটা কাপড় চুপড় কেউ শরীর থাকতো না বেটাইন বেটিন লেংটা খালি দৌড়িতে থাকবা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি এখন চিন্তা কর আপনার আমার অত বড় দাবি মুসলমান আমি জন্নত রইমু কিতা লইয়া দিতাম কোন আমল লইয়া দিতাম মসজিদ খানোর ভাই খেয়াল রাখবা মসজিদ দুনিয়ার জমিনের মধ্যে যদি মসজিদে আপনি খেদমত করতে পারেন মসজিদের খাদিম বনতে পারেন মসজিদের সহায় করতে পারেন টাকা পয়সা থাকলে আপনি টাকা পয়সা দিয়ে সহায় করতে আর টাকা পয়সা থাকে না আপনার শরীরের মেহনত দিয়া শরীরের শক্তি দিয়ে সহায় করুক তখন আল্লাহরে গিয়া দাবি করে কইতে পারে বলে ও আল্লাহ আমার কোনটা আসলো না না থাকার কারণে আমি আমার শরীরের শক্তি দিয়ে গিয়া আমি তোমার ঘরের মধ্যে আমি খেদমত করছি আমার শরীরের শক্তি দিয়ে তোমার ঘরের সহায় করছি ওগুর সারা তাই বড় দৌলত তখন মসজিদটা তোমার উপরে হুশার রাজি থাকবো যে সময় মসজিদ তোমার উপরে হুশার রাজি থাকবো ফিরিস্তা হল দেখো কাম মন্ত্রী মিনিস্টার হল যে সময় আইন সিকিউরিটি বিভিন্ন নমুনার তখন নানি আইয়া যে সাগানো তারা বই যায়নি তারা টাইজি গানলা তোলা সুন্দর করে সাজাইল থাকে বড় বড় দামি সম্মানী চেয়ার থাকে না ফিরিস্তা হল দুনিয়ার জমিনের মধ্যে আইয়া বড় বড় স্কুল কলেজও বই না ও মসজিদ খানোর মধ্যে আইয়া বই যে সময় আল্লাহর বন্দা ফজরের নামাজের মধ্যে আয় ও সময় ফজরের সময় একদল ফরিস্তা দুনিয়ার জমিনের মধ্যে আয় না আসমান থাকি রহমতর বুঝা লইয়া যদি কোনো বন্দা ফজরের সময় মসজিদের মধ্যে আয় জেলা আমরা সবে কন্ট্রোল থাকি গিয়া চাউল আনি নির্দিষ্ট একটা সময় আছে না ঠিক তদ্রূপ মসজিদ কেন একটা কন্ট্রোল রুম অন্যের মধ্যে রহমত আয় খে লইয়ায় ফরিস্তায় লইয়ায় আর ও অনর মধ্যে যেগুলো মানুষ ফজরের নামাজের মধ্যে আইন দেখিও যেগুলো মানুষে মসজিদ থাকি ফজরের নামাজ পড়িয়া গুড়িয়া বাড়ির মধ্যে যায় অটোমেটিক তান চেহারার মধ্যে একটা সৌন্দর্য বাসি যায় খুব সুবহান আল্লাহ আর তান বাড়ির মধ্যে রহমতর বুঝা লইয়া গেলা যে বাড়ির থাকি আর মসজিদের মধ্যে গেলা না এনের বাড়ি গান রহমত গেছেনি না বঞ্চিত রয়েছে এখন আপনারা আমার গাঁওয়ের মধ্যে খালি কিলা হয় না ওই দ্বন্দ্ব এখন কবে যে একদিনও নামাজ পড়ে না এগুর বাড়ি আরো সুন্দর ইগে বাড়ি ঘর কিলা সুন্দর করে ফাঁকা বানাইছে ওই না নি হাসা মাতুক যেখান ভাই ওই না নি হ্যাঁ ওই ঠিক আছে আল্লাহ রব্বুল আলামিন দুইটা সাইড দিছেন কারুনের তো দৌলত আছিল না নি কারুনের দৌলত আছিল না নি হাম্মাদর দৌলত আছিল না নি ফিরাউনের দৌলত আছিল না নি বড় বড় বিল্ডিং বালাগানা অট্টালিকা আছিল হ্যাঁ আজ তারা সম্পূর্ণ দৌলতরে ধ্বংস হইয়া তারা জাহান্নামি বুনিয়া গেছেন হুক্কা নাউজুবিল্লাহ আর আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি কত বড় বড় দৌলতমন্দ আসলা নাই তারা তারা সম্পূর্ণ দৌলতরে আল্লাহ রাস্তা সদকা করিয়া তারা একদম গরিব বনিয়া জন্নতর মোর সার্টিফিকেট দুনিয়ার জমিনের মধ্যে পাইছেন আর হিন গিয়া
বড় বড় বিল্ডিং বালাগানা তো আল্লাহ বানাই রাখছেন তারার লাগিয়া তে দুইটা সাইড আছে খেররে আল্লাহ দৌলত দিয়া পরীক্ষা করে দেখি তোর দৌলতটা কোন লাইনে কামাইছ আর কোন লাইনে খরচ করছ আর খেররে আল্লাহ গরিব দিয়া পরীক্ষা করে দেখি তুই কেমন সবল শক্তি আছে তোর আর তোর যে কম পয়সা আছে ও পয়সাটা কি কতখান তুই আমার ঘরের মধ্যে লাগাস আমার রাস্তার মধ্যে লাগাস দুইটা সাইড আছে আমার ভাই হল বুজুর্গ হল অতি চান্দা ভাই যাইয়া না কই মনে উল্লাটাই চান্দা করতো ঘেরি লাইন লইয়া না বাদেই তা আপনারা কল করবা তো হনুকা তে আমি দুইটা সাইড খোয়ার ও কথা উদ্দেশ্য হইল গিয়া মসজিদ ইখান আল্লাহর ঘর ইখান কোন দুনিয়ার জমিনে কোন বাদশার ঘর নাই ইখান এক বাদশার ঘর যে বাদশারে বিশ্বর মধ্যে যেত জিন ভূত পশু পঙ্কি যা কিছু সারার বাদশা যায় না ও বাদশার ঘর হইল গিয়া মসজিদ হোক সুবহানাল্লাহ এখন কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে যদি আল্লাহ তাবারক তালায় হইল দিলে ও বন্দা দুনিয়ায় তো এখন ঘর আসলো আমার সবে জানো আল্লাহর ঘর মসজিদ জানি না নি জি জানি না নি সবে জানি আল্লাহর ঘর মসজিদ আমার ঘর ইখানোর বের বেরোর বাটামিটা উলিয়ে কাইল তুমি দেখলাই না তোমার ঘর ইখান তো দুইতলা বিল্ডিং দেখলাই না আচ্ছা কিতা জবাবটা দিতাম কইসাই দিবার কোনো লাইন আছে নাই তুমি বিল্ডিং গুলোর মধ্যে ফুতরা আল্লাহর ঘরের টিন খানো ইয়া পানি ওড়ের বাঁচানো বেরোর বাটাম উটাম গুনে খাইলেছে উলিয়ে খাইলেছেন ওয় না ওয় আল্লাহর ঘর কান্তা বলে আমরা সুন্দর করে সাজাইয়ে দিই না সাজাইতাম তানে ইনশাল্লাহ সাজাইতাম না ইনশাল্লাহ খালি ও মসজিদের কথা কইয়া না দুনিয়ার জমিনে যত মসজিদ আছে মাদ্রাসা আছে গতি আমরা মসজিদের সবসময় খেদমত করতাম মসজিদের সহায় করতাম যাওক আমি ইবাই যাই আর না আমি এখন লাইন অন্য ডালে দি যাই তো আমি যে কইলাম আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে রব্বুল আলামিনে আপনি আমার হায়াতে জিন্দেগি দিছ নে হায়াতে জিন্দেগির মাঝখানের যে সময়টা দিছ না আপনারে পরীক্ষা করবা লাগে কে বালা কাম করে আর কে বাদ কাম করে আমার ভাই অকল বুজুর্গ অকল এই হায়াতে জিন্দগির মধ্যে যে বালা কাম করিয়া রাখব রব্বুল আলামিনে তার লাগি রাখছেন গীতা আজিরুন আজিম তার লাগি বড় তোহফা রাখছেন এই তোহফা কিতা জন্নত আমি কইছি এখন হইল গিয়া দুজক যে বালা কাম করছি না আল্লাহ সুস্থ দিমাগ দিছেন সুস্থ শরীর দিছেন সুস্থ মিজাজ দিছেন দুইটা চোখ দিছেন যার চোখ নাই বাই আনা চৌকালা বেটার গেছে যাইবা আইজ যে অন বইয়া আমরা সবে শুনিয়া নানি একটা বালা লাগেন না আজ যার চোখ নাই ঘরের মধ্যে বইয়া কত পরিশানি করে হায় রে হায় আল্লাহর কাছে কান্দে বলে ও আল্লাহ যদি তুমি আমার দুইটো চৌক্য দিতাই তাহলে আমি তো তারা লান গিয়া আটি আটি মসজিদের বারিন্দার মধ্যে বইলাম তার দরজাও না তার ভিতর ফাটিয়া বার হই যার আর আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার দুইটা নিয়ামত চোখ দিছেন যে চোখ দিয়া দেখি দেখি আজ পর্যন্ত মসজিদের সামনে আইয়া বইতে পারছি ই দুই চকুর নিয়ামত নিয়ামতের শুক্রিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিতা আদায় করছো আমার ভাই হল ই দুইটা চোখ করে আপনি আমি কোন রাস্তা খাটাই আর বালা রাস্তা খাটাই না বাদ রাস্তা খাটাই আর দাদারি চূড়া পরীক্ষা লইলে ফাইলি ভাই আজকে আল্লাহ রব্বুল আলামিনে দুইটা আত দিছেন কত বড় নিয়ামত দিছেন যার আত নাই তা নাকি জিকাইও ফাউদি চামচ ধরিয়া ভাত খায় হ্যাঁ কত ভাত লাগে নাই দেখতে খাবলে এখন দুইত মতে দইতে পারেন না কত কষ্ট করে আজ দুইটা আত আল্লাহ রব্বুল আলামিনে আমরা কত বড় নিয়ামত দিছেন ও দুইটা নিয়ামতের শুক্রিয়া আল্লাহ গেছে কিতা আদায় করছি কিতা আদায় করিয়া একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় দুইটা কিডনি আল্লাহ রব্বুল আলামিনে সব শরীরের মধ্যে দিয়া দিছ এখন তোর পয়সা লইছেন নি ভাই কয় টাকা দিছ পয়সা লইছেন জি না এক টাকাও লইছেন কিন্তু ওগুন তার শুক্রিয়া আপনি আমি আদায় করি আর একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় ওই এক কিডনি একগু লাগাইতে গেলে হয় লাখ টাকা লাগে হয় এক লাখ টাকা লাগে তাও ভাবা যায় না আর আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার যে বিনা পয়সায় দুইটা কিডনি দিয়া দিলা ও কিডনি গুণ তোর শুক্রিয়া কিতা আদায় করিয়া
এখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মির্জাওয়ারি করলাম না ফরমাওয়ারদারি করলাম তোর চাকরি দেই না ভাই আল্লাহর মির্জাওয়ারি করলাম না শুকরিয়া আদায় করলাম আপনার আমার মত যদি এক গাঁওয়ে এক দেশে যদি আল্লাহর নাম লয় না আল্লাহর নামাজ পড়ে না আল্লাহর নাফরমানি করে আল্লাহর কোনো লাভ লস আছে লাভ লস আছে কোনো লাভ লস নাই গুরিবিরি লাভটা আমরার আর লসটা আমরার গতে ইনশাআল্লাহ আমরা সবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব তো জামাতের সাথে আল্লাহ তাবারক আমরা খোয়ারে কবুল করুক তো দেখো কা ও আমি কইয়ার এখন আল্লাহ রাব্বুল আলামিনে ও বেনামাজি হলো সাজা বেনামাজি হলো লাগি জাগা কোনখান বানাইছো যে জাহান্নাম এই জাহান্নামি কান্দ্রে আল্লাহ রাব্বুল আলামিনে ওলা বানাইছেন যে আমরা বাড়ি একটা বেড়া দিলে চৌ দেওয়ার সাইরোবাই দেওয়ার করি না নি সাইরোবাই দেওয়ার করি এই দেওয়ারটা এই জাহান্নামর দেওয়ারটা এক দেওয়ার থেকে আরো এক দেওয়ারর যাইতে হইলে চল্লিশ বছরের রাস্তা হোক্কা সুবহানাল্লাহ কইতা না নাউজুবিল্লাহ কইতা এখন ওখানোর মধ্যে যাইতাম আপনি আমি হে আল্লাহ নাফরমান বান্দা হল এই জায়গার মধ্যে ওলা বয়ানক বয়ানক সাপ বিচ্ছু কিড়া মাকড় রাখছ এই জাহান্নাম ইকানোর মধ্যে আগুন রাখছ এই জাহান্নামের মধ্যে আল্লাহর নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাতু সাল্লাম আই ফরমাইন জাহান্নামের আগুনে 1000 বছর ফুড়া ফুলিতে ফুলিতে জাহান্নামের আগুনটা লাল হইছে আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলাইতে 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 জাহান্নামের আগুন হইছে সাদা আবার 1000 বছর জাহান্নামে জ্বলাইতে জ্বলাইতে জাহান্নামের আগুন হইছে কালা এখন জাহান্নামের আগুনিকটার কালার কিলা ভাই কিলা খালা খালার একটা মকসুদ আছে না যে আন্ধেরি রাত হয়ে যদি আপনার খান্দার মধ্যে খেয়েও যদি উবাদ থাকে তাহলে এগুলো দেখা যায় না দেখা যায় না ঠিক তদ্রুপ ও জাহান্নাম রে জাহান্নামের আগুনটা খালা ও কারণ হয়েছে যে ইনো হামানির ভরে আর গুড়িয়া বারণি নাই আর খেয়েও দেখতেও নাই ও আল্লাহ রব্বুল আলামিনে ওলা মানুষের লাগে জাহান্নাম রে বানায় রাখছে যেগুলো মানুষের দুনিয়ার মধ্যে তার স্বার্থর লাগে হে ঘুরাফিরা করছে আল্লাহর কোনো জাত ফরমাওয়ারদারি করছে না ওগুলো মানুষের লাগে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নাম রে বানায় রাখছে এই জাহান্নামের মধ্যে যাওয়ার আগে আগে একটা দলং গেছে যে দলংটার নাম হইল গিয়া ফুলসিরাত যে দলংটার নাম হইল গিয়া ফুলসিরাত এই ফুলচিরাতর ফুল ইখান আমরা সবে নাম হচ্ছি না ইখান কতখান বড় হইব সবে জানি ভাই কতখান বড় হইব ফুলচিরাতর ফুল ইখান ইখান আপনার কৈত্রা চুল থাকি আরো ছোট্ট থাকবো চুল ইখছে ওলা বড় না নি যে কৈত্রা ওলা চুল অত বড় নি গতি থোড়া সাইয়া হইবা রে বা আয় রে বা শুনতে শুনতে চুল যত বড় হয়তো এতেই আরো ছোট থাকবো কিতা ফুল চিরা তোর ফুল ইকান পারইয়া হইতে সব যাবা লাগবো যে জাহান্নাম আর বেহস্তর মাঝখানে একটা দলং গায়ে থাকলো গিয়া একটার নাম হইল গিয়া ফুল ও ফুল ওখান পারইয়া যাবা লাগে বেহস্তর মধ্যে ফুল ওখান পার হয়ে গেল বেহস্ত গিয়া হামাই গেল হোক সুবহানাল্লাহ এখন ই ফুল ইকান সুলোর লাখান ইচ্ছার মধ্যে কি লাগিয়া ফারাইতা আর ইচ্ছা অন্তাই অনি ফালবারি যাই গিয়া কত বছর রাস্তা হইল ইয়া আল্লাহ ইখান কিলা ফারাইতা ও আল্লাহ রব্বুল আলামিনে তান বন্দা যেগুলো মানুষে পাঁচ ওয়াক্ত নামাজ রে পড়িছে
iman re bojaye rakhche manusher hok dabaise na manusher loge farma manusher loge nafarmani korche na manusher loge sundor bashay byabohar korche manusher loge uta bisha korte tar mukh diya tar hat diya pao diya kosto dise na allahr godde razi khushi rakhche o gura manush je shomoy mara jaiba mara jabar pore to tar ek phoila kor jindigi holo khano qobor ফয়লাকুর জিন্দেগি কবর কবর মধ্যে তার শান্তি কবর তাই যে সময় ফুলচিরা তিন ফার হইতো লাস্টে কিয়ামত হইতো না ও জান্নাত তখন পাইবার আগে একটা ফুল আছে ও যে ভাই ফার হইতো ওখানের নাম ফুলচিরা ওন ও যেগুলো মানুষে তার জিন্দেগির মধ্যে বালা আখলাক বালা চরিত্র পাঁচ ওয়াক্ত নামাজ ঈমান রোজা যাকাতে সুন্দর করে লিয়া গেছে গিয়া ই মানুষে ফুলতি রাতর ফুলগান পার হইতে সেকেন্ডর লগে জেলা বিজলি অত ডাট করি আয় এক ছিলে আসমানে আর জমিনে তরক এক লগে হই যায় না বিজলি তার তরকটা দেই দেতু এক লগে আসমানে আর জমিনে ইয়া দেখা যায় না ও সিস্টেমে অত লম্বা ফুলগান আপনার এক সেকেন্ডে গিয়া সেকেন্ডর ভিতরে গিয়া পৌঁছে যাইব হক্কা সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল যে গুরু মানুষে দুনিয়া থাকতে হেলা আন্দা হিসাবে রইছে খালুয়া হিসাবে রইছে বকিলর লাগান রইছে আজান হইছে হুনছে না মানুষরে কোনো কিছু সদকা কয়রাত করছে না মানুষের লগে বালা ব্যবহার করছে না কোন খালি মুসলমান হয়ে গেছে হে মুসলমান হই দিব নি বিলকুল না পারতো না তার ঠিকানা হইল গিয়া ও হে যে সময় ফুলচেরা তোর ফুলে দিয়ে আটিয়ে যাইতো ও সময় তা হে ইকানোর পাড়া মারার লগে লগে পিস দিয়া ফলি দিব তোলে আর এই ফুলচেরের তা তোর তোলে আছে জাহান্নাম হোক না আউজবিল্লাহ এখন এই জাহান্নাম ইকান রে আল্লাহ রব্বুল আলামিনে কয় হাজার বছর ফুলিতে ফুলিতে ইকানোর আগুনটে বানাইছে পয়লা এক হাজার বছর ইকান্ডে ফুলিছিল বাদে আরো এক হাজার বছর ইকান্ডে ফুলিছিল বাদে আরো এক হাজার বছর ফুলিছিল কয় হাজার বছর ইগান তিন হাজার বছর ফুলার বাদে গিয়ে এখন জাহান্নামের আগুন আছে ও জাহান্নাম রে জ্বালাইতে জ্বালাইতে যে সময় জাহান্নামে তার আগুনের গরম বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না আল্লাহ তাবারক তাআলার কাছে খুঁজে বলে ও আল্লাহ আল্লাহ আমি আমার দম পালাইবার কোনো অন্য জায়গার মধ্যে ব্যবস্থা দেব আমি আর সহ্য করতে পারি আর না আগুনের তাপটা বেশি বাড়ি গেছে ও সময় আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নাম রে হুকুম করেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফলাও ওই যে দুনিয়ার জমিনের মধ্যে এখন কোন চাই এখন আস্তে আস্তে গরমটা বাড়া শুরুই জানি ও জাহান্নামে বছরের মধ্যে দুইবার একবার শ্বাস ফালায় আর একবার শ্বাস টানে যে সময় পুরা তার গরমির তাপটা বাড়ি যায় গিয়া হাই হুতাশ আমরা শুরু করে দিই নানি মাত্র ভুটা এ দমটা ফালাইলো তোড়া অগুর 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 পাওয়ারটা আমরা ধরতে পারি না কত পরিশানি এসি গরুর মধ্যে থাকিয়া কত নমুনার পরিশানির মধ্যে থাকি আমরা অগুর পাওয়ার ধরতে পারি না সেই সময় মাত্র এক মাইল উপরে থাকবো হাসরের ময়দানের মধ্যে ইস বেইলিগু এখন আপনি আমি খিলা ধারিতাম কই চাই ও কইতা যে মানুষের দিল মসজিদের দিকে লাগাইল থাকবে হক নমাজ বলার বাদে আরও অক্তর লাগিয়া ও হাসরের পরিশানির মাঠের মধ্যে তারে আল্লাহ আর সে লাহির সায়ার তোলে রাখবা হোক সুবহানাল্লাহ আমার ভাই অকল বুজুর্গ কল এখন এই জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে খারে ডালিতা নবীজির উম্মত হলো রেনি না যে গুরু মানুষে হে নিজে গুণার তাকি বাঁচিছে না অন্যরেও বাঁচাইতে পারছে না নিজে গুণার তাই বাঁচিয়েছে না অন্যরেও বাঁচাইতে পারছে না ও মানুষে আল্লাহ রব্বুল আলামিন রে জাহান্নামের মধ্যে দিবা হ্যাঁ আবার লোকে কইত্রা যে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি লইছে ইগুরে আমি জান্নাতের মধ্যে দিমু এখানে আল্লাহর ওয়াদা আছে
এখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার জান্নাতের মধ্যে দিবা খারে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি লাইছে এই বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিবা কিলা দিবা দেখো কা ওলা সুজানি আপনার মুহাদ্দিস সাহেব পড়াইতে সময় কইছিলা বলে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে একদম সুজা এক খামর লাগি দিলেইবা বলে কিতা খাম আমি উঠিয়া এতরাজ করলাম হুজুর কিতা খাম বলে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি দিয়েছেন তানে আল্লাহ জান্নাত দিলেইবা বাজে কইলে তে তো আলহামদুলিল্লাহ হুজুর আমি এখন কইলে ইয়া কইয়া এত তো ছাত্র জমানার কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি দিয়ে তো আমি জান্নাত দিই কইলে বেটা শুনো ইলা নাই রে বা ওলা যাইবা কইয়া তাই তেইজো বইওয়ালা দেখাই দিছিলা যে লাড়ি গোসাইয়া দেখাই দিছিলা যে ওলা যে সময় লাড়ির খাল মাংস গিয়া শরীরের মাংস জুরিয়া ভরার বাদে জলার বাদে গিয়া তুমি ও তোমার লা ইলাহা ইল্লাল্লাহ টানিয়া নিয়া তোমার জান্নাতের মধ্যে হারাইব ওকা সুবহানাল্লাহ একবার আশা আছে মোটামুটি জান্নাত আমাইবার লাগিয়া কোন সময় ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে একবারও আমাইব কিন্তু এর আগে আগে তার অবস্থাটা কিটা হইব আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের হায়াত আর জিন্দেগি দুইটা সময় দিছে এই হায়াত আর জিন্দেগির মাঝখানে দিছে পরীক্ষার সময় পরীক্ষার মাহল এই পরীক্ষার সময় পরীক্ষার মাহলের মধ্যে যে কামিয়াব হইতে পারছে আল্লাহ রব্বুল আলামিনে তার খুব শেষ صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله তেও দেখো কা ওই যে আমি কইছিলাম যে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাবারক তাআলায় ওগুরো মানুষরে আর সে এলাহির ছায়ার তলে রাখবা কোনগুরো মানুষরে যেগুলো মানুষের তার হায়াতে জিন্দগির মধ্যে নজওয়ানি জিন্দগির মধ্যে তার দিলটা মসজিদের লগে লাগাই রয়েছে এ অক্ত নমাজ পড়িয়া বারইয়া গেছে কি কিন্তু আবার ঘুরিয়া আরো অক্ত লাগে হে তার দিল মসজিদের মধ্যে আছে কিন্তু তার বডিটা বাইরে এই এই গুরো মানুষ এই গুরো নজওয়ান দে আল্লাহ রব্বুল আলামিনে যে সময় আসরের ময়দানে পরিশানির সময় মানুষের শরীরের গামেই গাম হাতার পানি এই সাতার পানির মধ্যে ও সময় আল্লাহ রব্বুল আলামিনে এই নজওয়ান দে আর সে এলাহি সায়ার তলে রাখবা হকা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমরা সব তো ইলা রাজি আছি নানি ভাই মসজিদে খুশি রাজি করতাম পাঁচ অক্ত নামাজ জমাতে বলিতাম রাজি আছি নানি আর মসজিদে খানটা কিলা আমরা দোয়া দিত বদুয়ার থেকে বসাই রাখতো আমরা সব রাজি আছি নানি আলহামদুলিল্লাহ এখন বহুত বয়োজ্যেষ্ঠ এক মুরব্বী আপনার হুজুর হুজুর আল্লাহর লগত সবতুল্য হুজুর আর বহুত শিরিনি জবানে তান বয়ান আর ইনশাআল্লাহ আমরা সারা ধৈর্য সহকারে আমরা তান বয়ান ডে শুনবো যত বিল পর্যন্ত তান বয়ান চলবো আমরা জাগাত উঠা বসা করতাম না কারণ তান উঠা বসা যদি হরি ইনোর মধ্যে একটা বেয়াদবি দেখাইব আর অত বড় এক বুজুর্গের সামনে তো আমরা উঠা বসা করিয়া যদি ইলা আমরা তার সামনে আমরা উঠা বসা করিয়া যদি উল্টা উল্টা করি দিই তার নিশ্চয়ই একটা মনের মধ্যে দুঃখ লাগবো আর আমরা ওরে বদুয়া বলি দিতে পারে গতিকে সারা যে যে জায়গার মধ্যে আসো আমি অনুরোধ করি আর কেউ রাস্তাঘাটের মধ্যে চলাবিরাত আসো আপনারা সারা মসজিদের প্যান্ডেলের তলে আইয়া হাজির হয়ে যাক আর হুজুরের মুহূর্তের সময়ের ভিতরে বয়ান করবা ইনশাল্লাহ আর আমি
যাইহোক সামান্য টুটাওয়াটা কিছু কথা কইছি নিজের মানে গলাটা ভাঙ্গা বুধ হইতে আপনার আওয়াজের দ্বারা, গতিকে যাতে যদি কেউ কোনো দুঃখ পাও কষ্ট পাও আমার আওয়াজের দ্বারা আমার ছোট ভাই বা তিউজা মনে করিয়ে মাফ করে দিবা, আর দোয়া করব লাগিব। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله